হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিউয়ার্স আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপে কী সমস্যা আপনার ফোনে চার্জ করলে কি খুব দ্রুত চার্জ ফুরায় যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে তিনটা অসাধারণ ট্রিক্স শেয়ার করব যে ট্রিক্সগুলা ব্যবহার করলে আপনি অবশ্যই আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে পারবেন তো যদি জানতে চান এই অসাধারণ ট্রিক্সগুলো সম্পর্কে তাহলে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ তো ফিওর্স এর জন্য আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ফোনের ডেভেলপার অপশন তো আপনার ফোনে যদি ডেভেলপার অপশনটি না থাকে তাহলে আপনি চলে যাবেন একদম সেটিংস যে সবার নিচে তো আপনি এখানে পেয়ে যাবেন হচ্ছে অ্যাবাউট ফোন তো আপনি জাস্ট অ্যাবাউট ফোনে ক্লিক করবেন অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন ডিভাইস ইনফরমেশন অথবা সফটওয়্যার ইনফরমেশন তো আপনি ডিভাইস ইনফরমেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি পেয়ে যাবেন হচ্ছে দেখেন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখেন যে আপনি পেয়ে যাবেন বিল্ড নাম্বার তো আপনি জাস্ট এই বিল্ট নাম্বারে সাতবার ক্লিক করবেন তো আমি সাতবার ক্লিক করতেছি দেখেন তো সাতবার ক্লিক করার পরে আপনি দেখবেন যে ইউ আর নাও এ ডেভেলপার অর্থাৎ আপনার এখন একটা ডেভেলপার অপশন আছে তো আপনি জাস্ট সিম্পলি চলে আসবেন ব্যাকে ব্যাকে আসার পরে আপনি জাস্ট অ্যাভাউট ফোনের ওপরে দেখতে পাবেন যে আপনার ডেভেলপার অপশানটা কিন্তু অন হয়ে গেছে তো এখন আপনি জাস্ট ডেভেলপার অপশনে যাবেন ডেভেলপার অপশনে যাওয়ার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন তো খুঁজে বের করবেন কোথায় আছে ব্যাকগ্রাউন্ড নো লিমিটস তো আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই যে এটাতে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস অর্থাৎ এখন যদি আপনি এটা ক্লিক করে রাখেন তাহলে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডের যে অ্যাপ্লিকেশনগুলো সচল থাকতো সেই অ্যাপ্লিকেশনগুলো এখন আর সচল থাকবে না অর্থাৎ এর জন্য আপনার ফোন কিন্তু অনেকটাই আপনার চার্জ সেভ হবে এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে তো চাই হোক ভিওয়ার্স এটা ছিল এক নম্বর সেটিংস এখন আমি আপনাদেরকে দেখাবো দুই নম্বর সেটিংসটি তো তার আগে বলে রাখি তিন নম্বরে যে সেটিংসটি দেখাবো এটা একটি গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসটি যখন আপনার ফোনে একবারেই চার্জ কম থাকবে অর্থাৎ বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট চার্জ থাকবে তখন আপনি ব্যবহার করে দেখতে পারেন অবশ্যই আপনার চার্জ অনেকক্ষণ টিকেট রাখবে সেই সেটিংসটি তো ভিওয়ার্স দুই নম্বর যে সেটিংসটি সেটা হলো আপনার উইন্ডো অ্যানিমেশন স্কেল আপনি পেয়ে যাবেন এখানে ট্রান্সিয়েশন অ্যানিমেশন স্কেল এবং অ্যানিমেটর ডিউরেশন স্কেল এই তিনটা তো আপনি জাস্ট উইন্ডো অ্যানিমেশন স্কেলে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে অ্যানিমেশন স্কেল পয়েন্ট ফাইভ এক্স অ্যানিমেশান স্কেল ওয়ান এক্স তো আপনি জাস্ট এইগুলাকে করবেন অফ অ্যানিমেশান স্কেলটাকে অফ করে দিবেন তারপরে আপনি ট্রান্সেশান অ্যানিমেশান স্কেলটাকেও অফ করে দিবেন এবং ঠিক একইভাবে আপনি অ্যানিমিটার ডিউরেশন স্কেলটাকেও অফ করে দিবেন তাহলে আপনি দেখবেন যে এখন থেকে আপনার মোবাইলের ব্যাটারির ব্যাকআপ কিন্তু অবশ্যই বেড়ে যাবে তো এখন তিন নম্বর তথা শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ব্যাকআপ বাড়ানোর যে সেটিংস সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আপনি জাস্ট স্কল ডাউন করে চলে যাবেন নিচের দিকে দিকে এসে আপনি পেয়ে যাবেন কালার স্পেস সিমুলেট কালার স্পেস তো আপনি জাস্ট সিমুলেট কালার স্পেসে ক্লিক করবেন সিমুলেট কালার স্পেসে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন হচ্ছে মনোক্রোমাসি তো আপনি জাস্ট এটাকে মনোক্রোমাসিতে ক্লিক করে রাখবেন তো মনোক্রোমাসিতে ক্লিক করলে যেটা হবে আপনার ফোনটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে তো আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেলে কিন্তু আপনার ফোনে আগের থেকে অনেক কম আপনার চার্জ খাবে এবং মোবাইলের ব্যাটারি ব্যাক কিন্তু আগের থেকে দ্বিগুণ হয়ে যাবে তো ভিওয় আর কিছু মূল্যবান কথা আমি আপনাদেরকে বলে রাখি তো আপনারা যদি মোবাইলের ব্যাক আপ দ্বিগুণ বাড়াতে চান তাহলে অবশ্যই আপনার ব্রাইটনেস লেভেলটা সবসময় যথাসাধ্য কম করে রাখবেন প্রয়োজন না হলে ডাটা কানেকশানটা অফ করে রাখবেন এবং প্লে স্টোরে যে সমস্ত অ্যাপ্লিকেশন পাওয়া যায় মোবাইলের ব্যাটারি সেবারের জন্য সেই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা থেকে দূরে থাকবেন তো আপনি দেখবেন যে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে তো নিঃসন্দেহে এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে তো যদি মনে করেন যে এতটুকু ভালো লাগছে বা কাজে লাগছে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলা তো ভিউয়ার্স যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই বা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সবাই